এই রিক্সা জলদি চালাও, এই জন্য গাড়ি ছেড়ে বেরোতে ইচ্ছে করে না। ওই বেটা, কি রে বেটা, রিক্সা চালাতে পারিস না, রিক্সা চালাস কেন? আরে থামিয়ে দিল। মা অন্য রিক্সায় যান, আমি চালাতে পারছি না। পারবি না মানে? রিক্সায় যখন উঠেছিস নিয়ে যেতে হবে, চল। আপনার যান বাবা। কি বললি? পারবি না? পারবো না। এত বড় সাহস, থাপ্পড় মেরে গাল ফাটিয়ে দেবো। ওই বুড়োর বাচ্চা, চল। ওই জমিদারের বাচ্চা, আপনি বসুন। এত টাকার মালিক যখন, তখন রিক্সা উঠিস কেন? গাড়িতে চল, গা যা। এই জুম্মন, তোমার এত বড় সাহস, তুমি রবিনের গায়ে হাত তুলেছো? বাপের বয়সী একটা রিক্সাওয়ালার গায়ে যে হাত তুলতে পারে, তাকে যে মেরে রাস্তা ফেলে রাখিনি, তারও বড় ভাগ্য। আপনি পা হেঁটে যান। এই তুই দাঁড়া এসছিস কেন? তুই যা, তুই যা। এভাবেই অন্যায়ের প্রতিবাদ করবি জুম্মন? সাবাস। যে অপমান হয়েছেন, এই অপমান আর ফেরত পাবেন না। শুনবে দেবগা, আতা ঠিক করেন। আপনার ভাগ্য ভালো, আমার ভাগ্য, আমার ভাগ্যটাই খারাপ। না তো উভয় পক্ষতে কিছু খাইতে পারতাম। শুনেন, মামলা করবেন? না, ওকে এমন শাস্তি করবো যে জীবনে আমার বেয়াদবি করবে না। চলো রাবিন। মনে হয় মারামারি বাঁচবো। আমিও বাজ্যা থাকুম, আমিও সব পাচ্ছি না। এক টাকা কামড়া, এত টাকা কি রইলো? আমি বিশ্বাস করতে পারতেছি না, ওই কুকুরের বাচ্চারা এত বড় সাহস হলো কি করে যে তোমাদের সাথে বিয়াদবি করে? মামা, শুধু বিয়াদবি নয়, জুম্মন আমাদেরকে হাত দিয়েছে, রবিনকে রিক্সা থেকে নামিয়ে দিয়েছে। আঙ্কেল, আপনার এলাকায় ও এত বড় সাহস পেল কি করে? হয় জুম্মনের বিচার হবি, বিচারের চাবুক মাইরে ও রক্ত বার করে ছাড়বো। রবিন, আমার লোকজন নিয়ে যাও, ওই শালাক বাইরে নিয়ে আসো, যাও। আচ্ছা তোমরা বলো তো, অতে কি হয়? আতে কি হয়? গুড, লেখাপড়া করে কি হবে স্যার? মিজু সরকার বলে আমরা কষাই, আমাদের লেখাপড়া করে কোনো লাভ নেই। লাভ আছে, লেখাপড়া করে তোমরা কেউ শিক্ষক হবে, কেউ হবে ডাক্তার, কেউ হবে ইঞ্জিনিয়ার। মিজি সরকার চায় না তোমরা শিক্ষিত হও। ভাইয়া, কি রে বাবলি, কাকে সাথে করে নিয়ে এলে? ভাইয়া, ও মানে, আমি খোলাখুলি বলি, আমি বাবলিকে ভালোবাসি, কিন্তু আমরা তো এই সমাজের নিচু জাতের মানুষ, আপনারা উপরে জাতের মানুষেরা কি এই প্রেমকে মেনে নেবেন? মেনে নেওয়া না নেওয়া সম্পূর্ণ আমার ব্যাপার। আপনি তো একজন শিক্ষিত মানুষ, আপনার তো এই ধনী গরিব উঁচু নিচুর ভেদাভেদ নিয়ে কথা বলা উচিত না। তারপরেও বলতে হয়, কারণ বাবলি আমার রক্তের বোন না হলেও তার চেয়ে তো বেশি, তাই ও যদি কোনো কষ্ট পায় তাহলে আমি দুঃখ পাব। আশা করি সেই দুঃখ আপনি পাবেন না। তোমাদের দুজনের জন্য দোয়া করি, আমি খুশি হলাম তোমার মন মানসিকতা দেখে। ভাইয়া আসি, ঠিক আছে।